بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. شمانيت মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অসংখ্য শুকরিয়া যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমাবারে সালাতের উদ্দেশ্যে এবং খুতবার উদ্দেশ্যে আসার তৌফিক দান করেছেন। আমরা সেই মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। একটা জিনিস আমাদের মসজিদে দেখা যায় যে, জানি না হয়তো আপনারা মনে মনে পড়তেও পারেন, আবার অনেকে দেখা যায় টুটও নড়ে না মনটাও নড়ে না, অথচ দুরুদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাতুসসালামের বাণী হচ্ছে যে রাসূলের প্রতি যদি কেউ দুরুদ না পড়ে তাহলে সেই ব্যক্তি কৃপণ, তার চাইতে নিকৃষ্ট কৃপণ আর নাই। যেই সময়ই দুরুদ পড়া হয় আপনারাও দুরুদ পড়বেন, হয়তো সশব্দে এবং সম্মিলিতভাবে না পড়েও মনে মনে পড়ার চেষ্টা করবেন, কারণ এই দুরুদ এমন একটি নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন। দুরুদ পড়ার সাথে সাথেই 10টা নেকি আমরা পাই, এবং এই দুরুদের পড়ার সগিরা গুনাহ 10টা দূর হয়, এবং পাশাপাশি 10টা দরজা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বুলন্দ করেন, আমাদের দরজাকে আরো উন্নত করে দেন। তাহলে এর গুরুত্ব যেহেতু এতটুকু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসাল্লামের উপর সালাত এবং সালাম দুরুদ পড়ার এত গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যে আমরা এটা অর্জন করার জন্য, যাতে আমাদের আমল নামার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কর্মের কারণে এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসাল্লামের প্রতি মহব্বত কতটুকু রয়েছে সেটা দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের উপর দুরূদকে আমাদের জন্য ও আল্লাহর আদেশের মাধ্যমে আমাদের জন্য অবতারিত করেছেন। তাই আমাদের বিষয় এটা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের প্রতি দুরুদ যেন আমরা কৃপণতা না করি সেদিকে আমাদের খেয়াল রাখা উচিত। আজকের যে বিষয় খুতবা সেটি হচ্ছে জান্নাতের নিয়ামত এবং তা লাভের উপায়। কোনো জিনিস আমরা এমনিতেই পাব না, বরঞ্চ মহান রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমাদেরকে সেই কর্মগুলো বাস্তবায়ন করতে হবে। যতক্ষণ পর্যন্ত কর্ম বাস্তবায়ন হবে না ততক্ষণ পর্যন্ত সেই জিনিসও পাওয়া হবে না। সেই জন্য জান্নাত এমন একটা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন, এই নিয়ামতটা পেতে হলে আমাদেরকে কর্ম করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের নিয়ামত সম্পর্কে রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন বিভিন্ন বর্ণনার মাধ্যমে, এবং কোরআনের মাধ্যমে রাসূলের কথার মাধ্যমে হাদিসের মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছে যেই তত্ত্ব, সেই তত্ত্বগুলো আমরা আজ আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত সম্পর্কে বলছেন যে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সাদুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিয়াল আনহার খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ বলছেন আর যারা ইমান আনে, ইমান এনেছে এবং তাদের এই ইমান আনার পাশাপাশি নেক আমল সম্পাদন করেছে, আল্লাহ বলছেন যে সানুদখিলুহুম জান্নাত, আমি অচিরেই তাদেরকে প্রবেশ করাবো জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ,
আমার ইমান এবং নেক আমল পাশাপাশি থাকলেই করলেই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রবেশ করাবেন। এর আগে না, যতক্ষণ পর্যন্ত ইমান না আনছি আর যতক্ষণ মুমিন না হয়েছি ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাওয়া সম্ভব হবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিম্নদেশ দিয়ে পানি প্রবাহিত থাকবে, সেই জান্নাতে আমি তোমাদেরকে প্রবেশ করাবো। খালিদিনা ফিহা আবাদা, সেখানে তোমরা চিরস্থায়ী ভাবে বসবাস করবে। তারপর বলছেন লাহুম ফিহা আযওয়াজুম মুতাহহারা, তোমাদেরকে যে শুধু এখানে একা রাখবো তা না, আমি তোমাদেরকে পুত এবং পবিত্র স্ত্রীগণ দান করব। সুবহানাল্লাহ। তারপর বলেন ওয়ানুদখিলুহুম জিল্লান জলিলা, এবং সেই জান্নাত এমন একটা বৈশিষ্ট্য থাকবে যে জান্নাতের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আরেকটা গণ ছায়ার মধ্যে, জিল্লান জলিলা প্রশান্তিকর ছায়ার মধ্যে আমি রাব্বুল আলামিন তোমাদেরকে অবস্থান করাবো। এটা হচ্ছে জান্নাতের বৈশিষ্ট্য। যেই জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন কর্মগুলো যদি আমরা করি, সেগুলো করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। তারপর আরেকটা কাজ হচ্ছে, এখন আমরা ইমান পেলাম, পাশাপাশি আমল, দুই জিনিস থাকলে জান্নাতে যাওয়া যাবে। এখন কেউ বলল আমি ইমান আনছি আল্লাহর উপরে, পাশাপাশি সে শিরিক ছাড়তে পারলো না, বেদাত ছাড়তে পারলো না, কিন্তু সে দাবি করছে জান্নাতে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দাবি তার পূরণ করবেন না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা কর্মের কথা বলছেন কোরআনে সূরা তাহরিমের 8 নং আয়াতে, বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর কাছে তওবা করো, এমন তওবা, তাওবাতুন নাসুহা, যেটা হবে আন্তরিক, একদম আল্লাহ রাব্বুল আলামিনের এর যে তওবা করবে সেটা আন্তরিক হবে, অন্তর দিয়ে হতে হবে। তারপর বলছেন যদি এটা তোমরা করতে পারো তাহলে তোমাদেরকে আমি দান করব, আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পাপগুলোকে আমি মোচন করে দেব, আর ওয়ায়ুদখিলুহুম জান্নাত, আর তোমাদেরকে প্রবেশ করাবো জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। তাহলে আমরা ইমান আমার পাশাপাশি তাওবা আমাদের মধ্যে থাকতে হবে, আর আল্লাহ রাব্বুল আলামিন এই তওবা করার মাধ্যমে আমাদেরকে জান্নাতে দেবেন এবং আমাদের পাপ সমূহকে মোচন করে দেবেন। তারপর বলছেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এই জান্নাতের একটা বৈশিষ্ট্য হচ্ছে কোরআনের বারংবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আপনারা যদি কোরআন পড়েন তাহলে দেখবেন সেখানের মধ্যে তাজরি মিন তাহতিহাল আনহার এই কথাটা, জান্নাতের যত জায়গার মধ্যে জান্নাতের কথা বলা হয়েছে অধিকাংশ জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলেছেন যে তাজরি মিন তাহতিহাল আনহার, যা তলদেশ দিয়ে প্রবাহিত হবে নহর সমূহ। তাই কোরআনের এই আয়াতগুলো দ্বারা প্রতীয়মান হয় ইমান আমনার পাশাপাশি একজন মুমিন সে ব্যক্তি আমলও করবে, আমল করলে পরে তার জন্য জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন, তার আগে নয়। এই জান্নাতের বিভিন্ন বিবরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন, রাসূলকে বলেছেন হে রাসূল আপনি সবাইকে বলে দিন যে ওয়া ইযা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা, যে হে রাসূল যখন তুমি সেই জান্নাতের মধ্যে দেখবে কোনো জিনিস তখন দেখতে পাবে নাঈমান ওয়া মুলকান কাবীরা, সেখানের মধ্যে থাকবে তোমাদের জন্য বুক বিলাসের বিশাল উপকরণ, এবং সেখানের মধ্যে এমন অবস্থা থাকবে যে অমুলকান কাবীরা, এবং সেখানের মধ্যে যেটা থাকবে সেটা থাকবে একটা বিশাল রাজ্য, একটা বিশাল রাজ্য এবং বুক বিলাসের উপকরণ সেখানের মধ্যে থাকবে। তাহলে দেখা যাচ্ছে যে এর বৈশিষ্ট্য হবে এ রাজকীয় অবস্থা এবং বিশাল রাজ্য, আর সেখানের মধ্যে থাকবে বুক বিলাসের মধ্যে যা উপকরণ আছে সব কিছু। একজন মানুষের বুক বিলাসের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মুমিন বান্দার জন্য যতটুকু দরকার সেই বুক বিলাস সেখানের মধ্যে থাকবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাম্মাল্লাযী ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু, যে তখন এটা যাওয়ার জন্য যার নেকির পাল্লা ভারী হবে, কারা যাবে জান্নাতে,
যাদের নেকির পাল্লা বাড়ি হবে, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু, নেকির পাল্লা বাড়ি হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই ব্যক্তি সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সেই সন্তুষ্টজনক জীবন সে লাভ করবে। আর তার পাশাপাশি যদি ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনু, আর তার পাশাপাশি যার পাল্লাটা নেকির পাল্লাটা হালকা হবে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা উম্মুহু হাওিয়া, হাওিয়া জাহান্নামের মধ্যে সে প্রবেশ করবে। যদি তার পাল্লা হালকা হয় তাহলে আমাদেরকে ছোট বড় যত ধরনের নেকি আছে, ফরজ নফল এগুলোর প্রতি আমাদেরকে উৎসাহিত হতে হবে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা প্রমাণিত তা পালনের প্রতি আমাদেরকে উৎসাহিত হয়েই সেটা পালন করতে হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফীহা মা তাদাউন নুজুলান মিন গাফুরির রহিম। আল্লাহ বলেন সেখানে হে রাসূল আপনি সবাইকে মেসেজ দেন, সংবাদ দেন এটা যে সেখানে তোমাদের জন্য রয়েছে যে মা তাশতাহি আনফুসুকুম, যা তোমরা চাইবে, মানে আমরা যা ইচ্ছা হবে, যা ইচ্ছা তাই আমরা জান্নাতের মধ্যে পাবো। এমন কোন জিনিস আছে যে আমি চাইবো আর সেটা পাবো না, তা না, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মা তাশতাহি ওয়ালাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম, সেখানের মধ্যে তোমরা সেটাই পাবে যা তোমাদের মন চাইবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকুম মা তাদাউন, আর তোমরা সেখানের মধ্যে এমন জিনিস চাইবে যেটা রয়েছে তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, সে আর তোমরা এটা চাইবে আর সাথে সাথে এটা মা তাদাউন, সাথে সাথে তোমাদেরকে এটা দেওয়া হবে। নুজুলাম মিন গাফুরির রহিম, হে বান্দা তোমরা শুনে রাখো আল্লাহ রাব্বুল আলামিনের এর এটা হচ্ছে তোমাদের জন্য এক বিরাট রহম, রহিম যিনি দয়াশীল যেই আল্লাহ, সেই রব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তোমাদের কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সেটা হচ্ছে জান্নাত, হচ্ছে তোমাদের জন্য মেহমানদারি, এই মেহমানদারি তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদেরকে এই জান্নাত সম্পর্কে কোরআনের মধ্যে অসংখ্য আলোচনা রয়েছে, আল্লাহ এর মধ্যে কয়েকটা শুধুমাত্র আমি বলবো, তারপর জান্নাত লাভের উপায় সম্পর্কে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকেয়ার 28 থেকে 34 নং আয়াতে মধ্যে এই জান্নাতের একটা বিবরণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সেই বিবরণটা হচ্ছে আল্লাহ বলছেন জান্নাত সম্পর্কে ফি সিদরিম মাখদুদ, জান্নাতের মধ্যে এমন জিনিস রয়েছে যে কাঁটাবিহীন কুল বৃক্ষসমূহ, বরই গাছ, বরই গাছ আমাদের জন্য রয়েছে, আমাদের বরই গাছের মধ্যে উঠলে পড়ে কাঁটা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, জান্নাতে যেই বরই গাছ থাকবে, যে কুল বৃক্ষ থাকবে, সেই বৃক্ষটা কাঁটাবিহীন হবে, ফি সিদরিন মাখদুদ, সেটা হবে কাঁটাবিহীন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতুলহিম মানদুদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবং তরে তরে সাজানো থাকবে তোমাদের জন্য কলাসমূহ, কলা থাকবে এখানের মধ্যে তরে তরে সাজানো, আপনি খালি শুধু খাবেন। তারপর বলছেন ওয়াজুল্লিম মানদুদ, এবং সেখানের মধ্যে থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের সম্প্রসারিত ছায়া, বিস্তৃত ছায়া, যেই ছায়ার মাধ্যমে শুধু প্রশান্তি লাভ করা যাবে। তারপর বলছেন ওয়ামা ইম্মাসকুব, এবং সর্বদা প্রবাহমান পানি সেখানের মধ্যে থাকবে, পানির জন্য কোনো অভাব থাকবে না, বিভিন্ন ধরনের শরাবগুলো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে বান্দার জন্য রাখবেন, এই প্রবাহমান আন সর্বদা থাকবে প্রবাহমান পানি, পানির কোনো অভাব নেই সেখানে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াফাকিহাতিন কাসীরাতিন ওয়ালা মাকতুআতিন ওয়ালা মামনুআ, সেখানের মধ্যে থাকবে তোমাদের জন্য প্রচুর পরিমাণে ফল ফলাদি,
এবং সেই ফল ফলাদি আল্লাহ রাব্বুল আওয়াফাকিয়াতিন কাসীরা, সেখানে এই ফল ফলাদি থাকবে, এই ফল ফলাদি লা মাকতুআতিন ওয়া লা মামনুআ, আর এটা কখনো শেষ হবে না, তোমাদের জন্য কখনো সেটা নিষিদ্ধ করা হবে না, যে না এখন আর দেওয়া যাবে না, না এরকম হবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেটা তোমাদের জন্য থাকবে, ফল নিষিদ্ধ হবে না এবং চিরস্থায়ী ভাবে তোমাদেরকে সেটা দেওয়া হবে। তারপর আল্লাহ বলেন ওয়া ফুরুশিম মারফুয়, আর সেখানের মধ্যে উঁচু বিছানাসমূহ তোমাদের জন্য থাকবে, যেখানের মধ্যে আমরা বিছানা বানাই, বেড বানাই, এগুলো উঁচু উঁচু করে যাতে আরাম বেশি লাগে। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলছেন যে ওয়া ফুরুশিম মারফুয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেখানের মধ্যে যেই সহ্য বিছানা রাখবো সেটা অনেক উঁচু হবে। এইরকম করে আল্লাহ রাব্বুল আলামিন আরো এই বেহেস্তের বর্ণনা দিচ্ছেন, মুত্তাকিনা আলা সুরুরিম মাসফুফা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের সামনে সামনাসামনি ভাবে সরাসরি ভাবে টেস্ট দিয়ে বসে থাকবে সুরুরিম মাসফুফা হুর সমূহ, আর সেই হুররা হবে ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈন, এমন সুন্দর সুনয়না মহিলাদেরকে আমি তাদের সঙ্গে বিবাহ দিয়ে দেব যে তারা দেখে সন্তুষ্ট হয়ে যাবে, সেই সুনয়না অতি সুন্দর নারীদেরকে তাদের সঙ্গে এ বিবাহ দিয়ে দেব, ওয়া যাওয়াজনাহুম, তাদের সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই স্ত্রীদের বিবাহ দিয়ে দেব, ও বিহুরিন ঈন, যেটা হবে সুনয়না অতি সুন্দর। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতে যাদেরকে দেওয়া হবে তাদের বৈশিষ্ট্য হবে ফীহিন্না খায়রাতুন হিসান, এদের বৈশিষ্ট্য হবে এরা হবে চরিত্রবান এবং পুত ও পবিত্র এবং সুদর্শন, খুবই অতি সুন্দর হবে এবং এরা থাকবে চরিত্রবান, পুত ও পবিত্র থাকবে এরা। এই জান্নাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে হাদিসে কুদসির মধ্যে জানান যে আল্লাহ তাবারক তাআলা বলছেন, রাসূলের মাধ্যমে জানাচ্ছেন, ক্বাল আল্লাহু আদাতু লিইবাদিস সালিহিন, আল্লাহ বলছেন যে আমি আমার পুণ্যবান বান্দাদের জন্য এমন সব জিনিস প্রস্তুত করে রেখেছি, এমন সব জিনিস আমি প্রস্তুত আদাতু প্রস্তুত করে রেখেছি আমার পুণ্যবান বান্দা যারা সৎ কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন যত কাজ করার জন্য বলেছেন, রাসূলের মাধ্যমে বর্জন করার জন্য বলেছেন, সেই কাজগুলো যারা করবে তাদের জন্য আল্লাহ বলতেছেন যে লা আইনুন রাআত, এমন কিছু জিনিস রেখেছি যা কোনোদিন কোনো চক্ষু দেখে নাই, আমরা এটা দেখি নাই, দুনিয়ার মধ্যে অনেক সুন্দর দেখছি কিন্তু আল্লাহ রাসূলের মাধ্যমে জানাচ্ছেন আমরা কখনো সেটা দেখি নাই, এমন জিনিস হবে। তারপর বলছেন ওয়ালা উযুনুন সামিয়াত, এবং কখনো তারা এই বিষয় সম্পর্কে কারো কাছ থেকে শুনেও নাই, কোনো সময় তাদের কান উযুনুন ইজা ওয়ালা উযুনুন সামিয়াত, কখনো তাদের কান কখনো এই বিষয় সম্পর্কে শুনেও নাই, এমন জিনিস আমি রেখেছি সেখানের মধ্যে জান্নাতে। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষের অন্তরটাও কখনো এই বেহেস্তের যেই জিনিস রয়েছে সেটা কখনো কল্পনাও করে নাই, কল্পনার মধ্যেও নাই। হে রাসূল আপনি বলে দিন যে জিনিস তাদের জন্য রাখা হয়েছে সেটা কল্পনার মধ্যেও নাই। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে বলছেন তাদেরকে, তারা যদি এই জান্নাত সম্পর্কে জানতে চায় তাহলে তাদেরকে বলো এর একটা দৃষ্টান্ত তারা কোরআন থেকে নেক, ফাকরাউ ইনশিতুম, তারা যদি এর একটা দৃষ্টান্ত উপমা চায় তাহলে তারা কোরআনের এই আয়াতটা যেন পড়ে। কোন আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই আয়াতটা যেন তারা পড়ে, যে আয়াতের মধ্যে আল্লাহ উল্লেখ করছেন যে ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, কেউই জানে না তাদের জন্য
উখফিয়া লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন গোপন করে রেখেছেন জান্নাতের মধ্যে এমন কিছু গোপন করে রেখেছেন, মিন কুররাতি আয়ুন, যেটা তারা যদি দেখতে পেত তাহলে তাদের নয়ন অন জুড়িয়ে যেত। এমন জিনিস আল্লাহ রাব্বুল আলামিন দেখেছেন, যে জিনিস দেখলে পরে নয়ন প্রীতিকর জিনিস থাকবে, আর এটা দেখার পরে ফালা আয়ুন প্রশান্ত হয়ে যাবে মানুষের, এর অন্ত মানুষের চক্ষু জুড়ে যাবে। এমন কিছু জিনিস আছে যেগুলো আমরা অনেক সময় প্রাকৃতিক দৃশ্য দেখলেও চোখ কি বলে যে এটা আমার নয়ন জুড়াইছে, আমার নয়ন জুড়াইছে, এরকম কিছু জিনিস মানুষ দেখে, দেখে কি করে তৃপ্তি লাভ করে। ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন যে এমন কিছু জিনিস আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য মা উফিয়া লাহুম, তাদের জন্য লুকায়িত রাখছেন, এটা এটা লুকায়িত রাখছেন, দুনিয়ার কোনো কোনো বস্তুর সঙ্গে এটা দৃষ্টান্ত নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এটা লুকায়িত রেখেছি আর তাদের আমলের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেটা দান করব। তাহলে দেখা যাচ্ছে এই জান্নাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নিয়ামত সম্পর্কে রাসূলের মাধ্যমে অনেক তত্ত্ব দিয়েছেন যে এই জান্নাতের বৈশিষ্ট্য এই রকম করেই হবে, যা তোমরা কখনো দেখো নাই, শুনো নাই, কল্পনাও করো নাই। তারপর আল্লাহর রাসূল আরেকটা হাদিসে বুখারীর 6568 নং হাদিস, এই হাদিসের মধ্যে আল্লাহ বলছেন, আল্লাহর রাসূল বলছেন, গাদওয়াতুন ফি সাবিলিল্লাহ আই আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আল্লাহর প্রতি যদি পথে এক সকাল অথবা একটা সন্ধ্যা যদি কেউ ব্যয় করে, তার সময়টা সে ব্যয় করে, এর বিনিময়ে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আল্লাহ বলছেন যে ব্যয় করাটা হতে দুনিয়া ও তার সমস্ত বস্তু হইতে উত্তম। সুবহানাল্লাহ, চিন্তা করতেছেন, চিন্তার বিষয় এই হাদিসগুলা, চিন্তার বিষয় যে আল্লাহর প্রতি যদি কেউ একটা সন্ধ্যা অথবা একটা সকাল যদি ব্যয় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তার দুনিয়ার যত বস্তু আছে তার মধ্যে তার চাইতেও উত্তম হচ্ছে এই ব্যয় করাটা, সময়টা সকাল আর সন্ধ্যা। তারপর বলছেন তোমাদের মধ্যে আল্লাহ বলছেন ওয়ালা কাবু কাউসা হাদিকুম আও মাউদিউ কাদামা মিনাল জান্নাহ খাইরুম মিনাদ দুনিয়া ওমা ফিহা, আর তোমাদের মধ্যে কারো দনুক পরিমাণ জান্নাতে জায়গা, একটা দনুক রাখছেন আপনি, দনুক পরিমাণ যে জায়গাটা, ওই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার মাঝে সব কিছু চাইতে জান্নাতের সামান্য জায়গার দাম আরো বেশি। সুবহানাল্লাহ। তারপর বলছেন দেখাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইন ইমরাআতান মিন নিসাই আহলিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জান্নাতের একটা নারী যদি কি করে, যদি উকি মারে আহলিল জান্নাহ আত্তালাআত ইলাল আরদ, মানে জান্নাতের একটা নারী যদি দুনিয়ার দিকে শুধুমাত্র উকি মারে, তাহলে আল্লাহ বলছেন রাসূল বলছেন লাবাআত মা বাইনাহুমা, আর সেই জান্নাতের উকি মারাটা এমন হবে যে দুনিয়ার সব কিছু তার আলোয় আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ, এই অবস্থা একটা একটা নারী যদি জান্নাতের উকি মারে দুনিয়ার দিকে। তারপর বলছেন ওয়ালা মাসমা বাইনাহুমা রিহান ওয়ালা নাসিফুহা ইয়ানাল খিমার, এমন কি আল্লাহ রাসূল বলছেন যে এই মহিলাটা, এই এই জান্নাতের হুট যদি কি করে উকি মারে, তাহলে তার যদি একটা খিমার মানে চাদর, একটা চাদরের চাদর যদি দুনিয়ার জমিনের মধ্যে পড়ে, তাহলে তার চাদরের সুগন্ধে সমস্ত দুনিয়ার সব কিছু সুগন্ধিত হয়ে যাবে। সুবহানাল্লাহ, এত সুগন্ধ। তারপর বলছেন খাইরুম মিনাত দুনিয়া ওমা ফিহা, তার এই উড়নাটা দুনিয়ার সমস্ত সব কিছুর চাইতে, দুনিয়ার মধ্যে যত কিছু আছে সব কিছুর চাইতে এই 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 উড়নাটার দাম সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। তার এই এটা হচ্ছে বুখারীর 6568 নং হাদিস। তাহলে দেখা যাচ্ছে যে জান্নাতের এই বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে কোরআন এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা আমাদেরকে জানিয়েছেন, যাতে করে আমরা এই জান্নাত লাভ করতে পারি। এই জান্নাত লাভ করতে হলে অনেক আমল কোরআন এবং সহি হাদিস দ্বারা সাব্যস্ত রয়েছে, তার মধ্যে শুধুমাত্র আমি কয়েকটি বলবো। প্রথম ইমান থেকে শুরু করব, কারণ এটা হচ্ছে আমাদের মূল বেসিক দুই জিনিস, সেটা হচ্ছে ইমান। সেটাই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমের 279 নং হাদিস, ওই হাদিসে বলছেন যে কোনো ব্যক্তি মান মাতা, কোনো ব্যক্তি যদি সে মারা যায় কি অবস্থায়, ওয়াহুয়া ইয়ালামু, সে অন্তরের মধ্যে এই বিশ্বাস রাখে যে ইন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন একটা ব্যক্তি মারা গেল, অন্তরের মধ্যে বিশ্বাস থাকলো যে লা ইলাহা আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, কোনো উপাস্য নেই, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাসূল বলছেন সে জান্নাতে যাবে। সেটা হচ্ছে বিশ্বাসগত ব্যাপার, সেটা হচ্ছে বিশ্বাসগত আমল। তাহলে এই আমলটাও বিশ্বাস থেকে শুরু করতে হবে, এবং আমলে যতটা আছে আমলের ক্ষেত্রে প্রয়োগ হবে, আর বিশ্বাসের ক্ষেত্রে যতটা আছে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। তারপর আরেকটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম বলেন, ক্বালা আত-তান-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন ফাকালা ইয়া রাসূলাল্লাহ মাল মুজিবাতান ফাকালা মান মাতা লা তুশরিক বিল্লাহ শাইআন দাখালাল জান্নাহ ওয়া মান মাতা ইশরিক বিল্লাহ শাইআন দাখালান নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন মাল মুজিবাতান, দুটি জিনিস ওয়াজিব হয়ে গেছে। একজন ব্যক্তি এসে বললে ইয়া রাসূলাল্লাহ, ফাকালা ইয়া রাসূলাল্লাহ মাল মুজিবাতান ফাকালা মান মাত, আল্লাহ রাসূল বললেন যে দুটি জিনিস কি, ওই সাহাবী বললেন কোন দুটি জিনিস ইয়া রাসূলাল্লাহ, এসে বললেন আল্লাহ রাসূল বললেন মান মাতা, কোন ব্যক্তি মারা গেল লা ইশরিক বিল্লাহ, তার প্রভুর সঙ্গে শিরিক করে, পাশাপাশি আল্লাহকেও ডেকেছে, পাশাপাশি আল্লাহর কাছেও চেয়েছে, আবার গাইরুল্লাহর কাছেও চেয়েছে। আল্লাহ ব্যতীত কারো বস্তু হতে পারে, ব্যক্তি হতে পারে, স্থান হতে পারে, বিষয়টা জেনে নেবেন, বস্তু হতে পারে, আবার ব্যক্তি হতে পারে, আবার স্থান হতে পারে, মানুষ এগুলিরই পূজা সবচেয়ে বেশি করে, আল্লাহর কাছে আশা রাখে, পাশাপাশি মনে করে আল্লাহর কাছ থেকে অন্য কেউ এনেও দিতে পারে, সেটাও আশা রাখে। তাই আল্লাহর রাসূল বলতেছেন ওয়াজিব হয়ে গেছে দুটি জিনিস, কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলো আল্লাহ রব্বুল আলা ইশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক না করে, শাইআন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। এই পয়েন্টগুলো মনে রাখবেন, এগুলো পয়েন্ট আকারে বলতেছি এজন্যই যে বিশ্বাস থেকে প্রথমে আপনার জান্নাত পাওয়াটা শুরু হবে, বিশ্বাস থেকে। বিশ্বাস যদি হারিয়ে ফেলেন তাহলে সেখানে আমানতু বিল্লাহ, যেটা আল্লাহর উপরে ঈমান, এটা কিন্তু বিরাট একটা বিষয় যে আল্লাহর প্রতি ঈমান, এই ঈমানটা আপনি এমনভাবে রাখতে হবে, পাশাপাশি আর কাউকে প্রতিদ্বন্দ্বী বানানো যাবে না, এবং আল্লাহর সঙ্গে এনে দাঁড় করানো যাবে না। তাই বলছেন আল্লাহ যদি ব্যক্তি মারা যায় লা ইশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক না করে, অংশী স্থাপন না করে, অন্য কিছুকে অংশ না করে, তাহলে দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে। তারপর আল্লাহ রাসূল বলছেন ওয়ামান মাতা ইশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ, আর কোনো ব্যক্তি যদি মারা যায় আল্লাহর সঙ্গে অংশী স্থাপন করে, তাহলে ওই ব্যক্তি দাখালাল নার, জাহান্নামে প্রবেশ করবে, ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। তাহলে শিরিক থেকে আমাদেরকে, এই কর্ম থেকে আমাদেরকে পরিহার করে জান্নাতের দিকে আসতে হবে। এই রকম আরো হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মাধ্যমে আমাদেরকে জানাচ্ছেন যে এই আমলগুলো করলে আমরা জান্নাতে যেতে পারব। আরো আমল রয়েছে,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম এর একজন সাহাবী, উনি হচ্ছেন উমর ইবনুল খাত্তাব। খাইবারের যুদ্ধে সাহাবীরা বলতেছেন অমুক শহীদ, অমুক শহীদ, অমুক শহীদ, এইরকম বলতেছিলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম এক পর্যায়ে তাদের পাশে আসলেন। আসার পর আল্লাহর এক ব্যক্তি সম্পর্কে যেই সময় মন্তব্য করাতে গেলেন যে ওই ব্যক্তি শহীদ, তখন আল্লাহ রাসূল বললেন সুম্মা কালা রাসূলুল্লাহ ইয়া ইবনুল খাত্তাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল খাত্তাবকে বললেন না, ওই ব্যক্তি জান্নাতি নয়। প্রত্যেক অবাক হয়ে গেলেন যে উনি তো দেখেছি যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছেন, কিন্তু আল্লাহ রাসূল বলছেন উনি জান্নাতি নয়। আল্লাহ রাসূল বললেন যে ওই ব্যক্তিকে আমি দেখেছি গনিমতের একটি চাদর আত্মসাত করার কারণে সে জাহান্নামে গেছে, ওই ব্যক্তি জান্নাতি নয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসাল্লাম ওমর ইবনুল খাত্তাবকে বললেন যে হে ওমর ইবনুল খাত্তাব, একমাত্র সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া ইবনুল খাত্তাব, ইবনে খাত্তাবের পুত্র তুমি শুনো, তুমি যাও মানুষের মধ্যে ঘোষণা করে দাও যে জান্নাতে কেবলমাত্র প্রকৃত মুমিন ব্যতীত কেহ প্রবেশ করবে না, প্রকৃত মুমিন হতে হবে। তখন ইবনে খাত্তাব তিনি বাইর হলেন, ওমর ইবনুল খাত্তাব বাইর হয়ে তিনি মানুষের মধ্যে বললেন ফানাদা ফিন্নাস ইন্নাহু লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লাল মুমিনুন। তখন তিনি মানুষের সামনে আহ্বান করলেন, বলে দিলেন যে হে মানুষেরা শুনো, ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম বলেছেন ইল্লাল মুমিনুন, মুমিন ব্যতীত, প্রকৃত মুমিন ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। তাহলে এই হাদিস থেকে এটাই প্রতীয়মান হয় যে একজন প্রকৃত মুমিন হতে হবে, না হলে জান্নাতে যাওয়া যাবে না। তারপর বলছেন যে কালা ফখরাজতা ফানাদাইন, আমি তখন বের হইলাম, আমি সাহাবি উমর ইবনুল খাত্তাব বের হলাম, বের হয়ে এটাই দিলাম যে ইল্লা ইন্নাহু লা ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লাল মুমিনুন, মুমিন ব্যক্তিত কেহ জান্নাতে প্রবেশ করতে পারবে না। তোমরা শুনে রাখবে এটা যে মুমিন ব্যক্তিত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে এই গুণটাও অর্জন করতে হবে, এই গুণটাও অর্জন করতে হবে মুমিন ব্যক্তি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি সাব্যস্ত হয়েই তারপর জান্নাত লাভের আশা করতে হবে। তাহলে এই কর্মগুলো আমাদের মধ্যে থাকতে হবে। তারপর আরো রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম আরেকটা আমলের কথা সহিহ হাদিস দ্বারা আমাদেরকে পৌঁছিয়েছেন, সেটা হচ্ছে ওমর ইবনুল আমর বলেন, উকবা ইবনে আমর বলেন যে আমার একটা দায়িত্ব আছিল, আমি উট চড়াতাম, মাঠের মধ্যে উট চড়ানি আমার দায়িত্ব, তবে প্রতিদিন না, কোনো এক সময় আমার কাছে এই দায়িত্বটা আসলো যে আমি উট চড়াবো, পালাক্রমে আমার দায়িত্ব আসলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম এই দায়িত্ব দেওয়ার পরে উট চড়াইয়া সারা দিন মাঠে কাজ করে আমি আসলাম, এসে দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম দাঁড়িয়ে লোকদের সঙ্গে ভাষণ দিচ্ছেন, কথা বলছেন, ভাষণ দিচ্ছেন রাসূল। তখন তিনি শুনলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম বলছেন যে কোনো মুসলিম যদি সে পূর্ণরূপে এবং উত্তম রূপে, পূর্ণভাবে এবং উত্তম রূপে অযু করে এবং দুরাকাত সালাত আদায় করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম বলছেন অযু করার পরে একজন মুমিন আল্লাহর দিকে মনোনিবেশ করে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মনোনিবেশ করে, সে যদি দুরাকাত সালাত আদায় করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, কেন করলো? একমাত্র একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে দুরাকাত সালাত আদায় করেছে, আল্লাহর দিকে মনোনিবেশ করে, দুনিয়ার কোনো কিছু স্মরণ নাই তা, এখন শুধুমাত্র ওযু করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে
এ যোগাযোগ করার জন্য এবং পূর্ণভাবে উজু করেছে, উত্তম রূপে উজু করেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তি জান্নাতে থাকবে, ওই ব্যক্তি জান্নাতে থাকবে, কারণ এটা একটা বৈশিষ্ট্য। তারপর উকবা বলেন ইস কত সুন্দর চমৎকার একটা হাদিস রাসূল বললেন, মনে মনে আফসোস করতেছেন যে কত সুন্দর একটা হাদিস রাসূল বললেন। তখন দেখা গেল উকবা ইবনে আমরের পিছন থেকে একজন বলতেছে এর আগের কথাটা কতটাই না উত্তম ছিল, এর আগে একটা কথা রাসূল বলেছেন সেটা কতই না উত্তম ছিল। তখন তিনি এই আওয়াজটা শুনে পিছন দিকে তাকালেন, উকবা ইবনে আমর পিছন দিক দিয়ে তাকিয়ে দেখলেন যে ব্যক্তি আওয়াজ করতেছে ওই ব্যক্তি হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহু। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উকবা ইবনে আমরকে বলতেছেন ও উকবা ইবনে আমর, তুমি আগের কথাটা শুনো নাই, আমি দেখেছি তুমি এখন সবেমাত্র আসলে, কিন্তু এর আগের কথাটা আরো উত্তম ছিল। তখন তিনি বললেন আগের কথাটা কি? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে এর আগের কথাটা ছিল আল্লাহ রাসূল বলেছেন মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দাউ ফায়াবলিগা আও ফায়াসবিগাল আল উযু, কোন বান্দা যদি সে ওযু করে উত্তম রূপে এবং পরিপূর্ণভাবে ওযু করে, করার পর আল উযু, এই ওযু করার পরে সে যদি বলে সুম্মা ইয়াকুলু, বলে যে সে সাক্ষ্য দেয় যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না আব্দুল্লাহ ওয়া রাসূলু, এই কথাটুকু যদি সে সাক্ষ্য দেয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম বলেছেন যে ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ আল সামানিয়া, জান্নাতের আটটা দরজা রয়েছে, ওই দরজা আটটা দরজা তার জন্য ওপেন হয়ে যায়, উন্মুক্ত হয়ে যায়, সুবহানাল্লাহ, দরজাটা খুলে যায় তার জন্য, যেহেতু সে সাক্ষ্য দিয়েছে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না আব্দুল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আব্দুল্লাহ ওয়া রাসূলু, এই সাক্ষ্যটা যে সময় দিল তখন আটটা দরজা জান্নাতের মধ্যে সেগুলো খুলে যায় এবং তাকে একটা ইচ্ছা স্বাধীনতা দেওয়া হয়। ইচ্ছা স্বাধীনতা কি? মান আইয়াহা শাআ, সে তার ইচ্ছা মোতাবেক যেই দরজা দিয়ে প্রবেশ করা দরকার সে সেই সেই দরজা দিয়েই প্রবেশ করতে পারবে, সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে এই আমলটুকু করতে হবে, অনেকে আমরা জানি না এই আমল আমাদের করা দরকার, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এই আমলের সঙ্গে সম্পৃক্ত করেছেন জান্নাতে যাওয়ার বিষয়টা, জান্নাতে প্রবেশের বিষয়টা যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার সঙ্গে সম্পৃক্ত করেছেন, তাহলে এই আমল করা অতীব জরুরি, অতীব জরুরি, আমাদেরকে ভুলে গেলে চলবে না, এগুলো আমলে পরিণত করতে হবে। তারপর সাহাবী আবু উমামা আল বাহেলি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম বলেন তিন প্রকারের লোক প্রত্যেকেই আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্বে থাকে, আল্লাহর দায়িত্বে থাকে তিন প্রকারের লোক। এর মধ্যে তিনি উল্লেখ করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জিহাদের ময়দানে, আল্লাহ সন্তুষ্টির জন্য জিহাদের ময়দানে বের হয়েছে, জিহাদের ময়দানে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার মৃত্যু হওয়ার আগ পর্যন্ত ওই ব্যক্তি আল্লাহর দায়িত্বে থাকে, ওই ব্যক্তি আল্লাহর দায়িত্বে থাকে, আল্লাহর দায়িত্বে কিভাবে? রাসূল বলছেন হয় তাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন, নয়তোবা নিরাপদে তার বাড়িতে আনবেন, অথবা গনিমত সহ খুশি করে, তার মনটা খুশি করে গনিমতের মাল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে গড়ে ফিরাবেন, সুবহানাল্লাহ। তাহলে এই ব্যক্তির কতই না মর্যাদা যে আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্বে চলে যায়। তারপর দ্বিতীয় ব্যক্তি সম্পর্কে সাহাবী বলছেন যে রাসূল বলেন যে ব্যক্তি আগ্রহ সহকারে মসজিদে যায় ওই ব্যক্তি সম্পর্কে আল্লাহ রাসূল বলেন আল্লাহ তার দায়িত্বে রয়েছে, দায়িত্বশীল, একমাত্র দায়িত্বশীল তার আল্লাহ রাব্বুল আলামিন। কিরকম দায়িত্ব? রাসূল ব্যাখ্যা করে শোনাচ্ছেন তার মৃত্যু মানে গেল যে মসজিদে, মৃত্যু হওয়ার আগ পর্যন্ত, মৃত্যু হলে তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দান করবেন, জান্নাত দান করবেন, সুবহানাল্লাহ। তারপর বলছেন
আর যদি সে আল্লাহ রাব্বুল আলামিন তাকে গড়ে আনেন, তার নিরাপদে আনবেন, এবং পাশাপাশি যদি আল্লাহ রাব্বুল আলামিন তাকে গনিমত সহকারে তার বাড়িতে ফিরাবেন, এটা হতে পারে। তারপর তৃতীয় ব্যক্তির সম্পর্কে বলেন যে যে ব্যক্তি নিজ পরিবারের সাথে মিলিত হলো আর সালাম বিনিময় করলো, আল্লাহ রাসূল বলেন এন ওই ব্যক্তি জিম্মাদার একমাত্র হচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ, ঘরে প্রবেশের সময় সালাম দিলেন, ওই সালামটা আপনার এত কার্যকর হবে যে আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ আপনার দায়িত্বশীল হয়ে যাবেন। সুবহানাল্লাহ, এটা রয়েছে আবু দাউদের 2494 নং হাদিস। এই আমলগুলা অতি সংক্ষেপ আমল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর মধ্যে অনেক ফজিলত রেখেছেন, যাতে আমরা এগুলো আমল করে আল্লাহ রাব্বুল আলামিনের তৈরিকৃত, ওই যে আল্লাহ বলেছেন কাল আল্লাহু আদাত্তু, আল্লাহ প্রস্তুত করে রেখেছেন আমাদের জন্য জান্নাত। তাহলে এই ছোট ছোট আমলগুলা দিন সহজ বিদায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসসালামের উপর। এই জন্যই আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা যদি সাক্ষ্য দিতে পারো রাদিতু বিল্লাহি রাব্বা, যেই রব তোমাদেরকে যা দিয়েছেন রব হিসাবে দিয়ে আল্লাহকে পেয়েছো তুমি সন্তুষ্ট, এগুলোর এই দিনের জন্য যে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসসালাম নিয়ে এসেছেন তা পাওয়ার পরে তোমরা যদি রাদিত, তোমরা যদি রাজি খুশি থাকো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে আমাদেরকে জান্নাত দান করবেন। তারপরে আরো আমল রয়েছে। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসসালাম বলেন যে তোমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন পাঁচত্ব যে ফরজ করেছেন যে সালাত, ওই সালাত তোমরা কায়েম করো। রাসূল বলছেন যে ওই সালাত তোমরা কায়েম করো। তারপর রমজানুল মুবারকের যে সিয়াম তোমাদের উপর ফরজ করা হয়েছে সেটা তোমরা পালন করো। তারপর তোমাদের মালের যে যাকাত আসে সেটা তোমরা প্রদান করো। তারপর রাসূল বলছেন যে তোমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যিনি থাকবেন তার আদেশ মোতাবেক চলাফেরা করো। তারপর বলছেন যে তাহলেই তোমরা তোমাদের ইচ্ছা মতো তোমাদের প্রতিপালকের জান্নাতের মধ্যে তোমরা প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ, তাহলে এই কাজগুলো করলে, সালাত আদায় করলে, যাকাত প্রদান করলে, ঊর্ধ্বতন কর্মকর্তা দিয়েই তাকে দার দায়িত্বে, তার কথাগুলো শুনলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসসালাম বলছেন যে ওই ব্যক্তি তার ইচ্ছা স্বাধীনতা থাকবে জান্নাতের মধ্যে প্রবেশ করার। তার এটা রয়েছে মিশকাতে 571 নং হাদিস। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসসালাম আরেকটা বিশেষ আমল বলছেন, সেটা হচ্ছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসসালামকে তিনি বলতে শুনেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি দুই ওয়াক্তের সালাত, একটা হচ্ছে ফজর এবং আরেকটা হচ্ছে আসর, এই দুই ওয়াক্তের সালাত যদি গুরুত্ব সহকারে পালন করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আদায় করার কারণে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ, হাদিসটি বুখারী মুসলিম এবং মিশকাতের 625 নং হাদিস। শুধু যে দুই ওয়াক্ত সালাত আদায় করলে তা না, এর আগের আয়াতে কিন্তু ব্যাখ্যা করে দেওয়া হয়েছে যে পাঁচ ওয়াক্ত সালাতের হেফাজত করতে হবে। এখন দুই ওয়াক্ত বলার কারণে একটা হাদিস গুরুত্ব দিয়েছে, এখন আপনি বুঝে নিলেন যে না খালি মনে হয় দুই ওয়াক্ত, না তা না, বরঞ্চ প্রত্যেকটা হাদিসকে সমন্বয় করেই আপনাকে আপনার দুনিয়ার জীবন বাস্তবায়িত করতে হবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসসালাম আমাদেরকে যে কাজগুলো করার জন্য আরেকটা আমল আছে, যেটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসসালাম সেই সাইয়্যিদুল ইস্তিগফার সম্পর্কে আমরা তো শুধুমাত্র ছোটো ছোটো যদি দোয়া হয় তাহলে আমরা খুব আরামে মুখস্থ করি, এক লাইন দুই লাইন এইরকম হলে, আর এর চাইতে পাঁচ লাইন যদি হয়ে যায় তাহলে এগুলোর দার কাছে নাই, এটা একটু লম্বা আছে। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাত ওয়া আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিআমাতিকা আলাই ওয়া আবু বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইগফিরু যুনুবা ইল্লা আনত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসসালাম বলেন যে যেই ব্যক্তি সকাল এবং সন্ধ্যা
এই দোয়াটা বলবে, এবং এই দোয়াটা সে বুঝে বলতে হবে, কি বলতেছে সেটা বুঝতে হবে, বুঝে বলতে হবে সকালে এবং সন্ধ্যা বুঝে পড়তে হবে। পড়ার পর যদি ওই ব্যক্তি সন্ধ্যায় যদি পড়ে, তাহলে সকাল হওয়ার আগ পর্যন্ত মৃত্যুবরণ করলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসাল্লাম বললেন, ফাহুয়া মিন আহলিল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সে কি বলবে? আল্লাহুম্মা আনতা রব্বি, সে এটা বলবে যে হে আমার প্রতিপালক, তুমি আমাকে সৃষ্টি করেছ। প্রথমে বলবে আল্লাহুম্মা আনতা রব্বি, হে আমার প্রতিপালক, তুমি আমার প্রভু আর তুমি আমাকে সৃষ্টি করেছ। তারপর সে বলবে যে আনা খালাকতানি, আপনি আমাকে সৃষ্টি করেছেন, ওয়ানা আব্দুক, এবং আমি তোমারই গুলাম। ওয়ানা আব্দুক, আল্লাহকে বলবে সে যে আমি তোমারই গুলাম, গুলামি করার জন্যই আমি দুনিয়ার জমিনের মধ্যে এসেছি। তারপর বলবে ওয়ানা আলা আহদিক, হে আল্লাহ, আমি যথাসাধ্য আপনি আপনার কাছে যেই অঙ্গীকার করে এসেছি, যথাসাধ্য এই অঙ্গীকার আমি পালন করছি। ওয়ানা আলা আহদিক ওয়াওয়াদিকা মাস্তাতাত, মাস্তাতাত মানে যথাসাধ্য আমি চেষ্টা করছি যে আপনার সঙ্গে অঙ্গীকার যেগুলো করেছি সেগুলো আমি পালন করছি কি না, সেই কথাগুলো আল্লাহর কাছে বলছে। তারপর বলছে যে আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিআমাতিকা আলাইয়ি, হে আল্লাহ, আমি আমার সমস্ত কুফল কৃতকর্ম থেকে আমি আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই, যত খারাপ কাজ করেছি সবটা থেকে আপনি আল্লাহর কাছে আশ্রয় চাই। তারপর বলবে ওয়াবু উলাইকা বিযামবি ফাগফিরনি, তখন বলবে যে আল্লাহ তুমি আমার সমস্ত গুনারে গুনাকে পাপ রাশিগুলোকে ক্ষমা করে দাও, এবং বলবে ফাগফিরলি, আমাকে ক্ষমা করো, ফাইন্নাহু লা ইগফিরুজ যুনুব, আল্লাহ তুমি এমন এক সত্তা যে সত্তা ছাড়া আর কোন সত্তা নাই যে আমার পাপগুলোকে ক্ষমা করতে পারে, আল্লাহ তুমি একমাত্র, শুধু ইল্লা আনতা, তুমি ছাড়া আর কেহ আমার এই পাপ রাশি ক্ষমা করতে পারে না। যখন ওই ব্যক্তি দৃঢ় প্রত্যয় সহকারে বলবে যে আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই, না আমার পীর সাহেব পারবেন আমাকে এ মকসুদে মঞ্জিল, যেটা সফল কাম্য জায়গা, যেটাকে বলা হয়েছে ফাউজ ইয়াদখুলুল জান্নাতা ফাকাদ ফাজ, যেটাকে বলা হয়েছে কোরআনের মধ্যে সে সফলতার একমাত্র ফাকাদ ফাজ, ওই ব্যক্তি সফল কামো যে তাকে ফিরিয়ে আনতে পারলো জাহান্নাম থেকে জান্নাতের দিকে, ওই ব্যক্তি শুধুমাত্র সফল কাম। তে ওই সফল কাম ব্যক্তি হওয়ার জন্য আমার পাপ সমূহকে মিটাইয়া দিয়া আপনি আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র পারেন আমার এই পাপকে মিটাইতে, আর কেউ এই পাপকে মিটাইতে পারে না। এই অর্থ বুঝে পড়ে তারপরে যেই সময় সাক্ষী দেবে ইল্লা আনতা, আল্লাহর রাসূল বলেন ক্বালা ওয়া মান ক্বালাহা মিনান নাহার, কোন ব্যক্তি যদি দিনের বেলা দিনের শুরুতে ওই দোয়াটা আল্লাহর কাছে করল, আল্লাহর রাসূল বলেন মুকিফান, যদি ওই ব্যক্তি দৃঢ় প্রত্যয় সহকারে এটা করে, আল্লাহর রাসূল বলেন ফামাতা মিন মিন ইয়াউমিহি ক্বাবলা আন ইউসাম্মা ফাহুয়া মিন আহলিল জান্নাহ, আল্লাহর রাসূল বলেন ওই যে দৃঢ় প্রত্যয়ের সহিত করল, এর কারণে যদি এই দিনে সে মারা যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। ফাহুয়া মিন আহলিল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাত। তারপর বলছেন আল্লাহ রাসূল মান ক্বালা মিনাল লাইল, যদি সে রাত্রির প্রথম ভাগে এই দোয়াটা পড়ে অর্থ সহকারে বুঝে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া হুয়া মুকিনুন, এবং সে বিশ্বাস করে, অন্তর দ্বারা বিশ্বাস করে এই কথাগুলো যে সময় সাক্ষ্য দিবে আল্লাহর কাছে চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেন তামা তা ক্বাবলা আন ইউসিব্বা, সন্ধ্যা হওয়ার সকাল হওয়ার আগ পর্যন্ত যদি সে মারা যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এটি বুখারী 6306 নং হাদিস। তাহলে এই আমলগুলা
আমাদেরকে আল্লাহ রব্বুল ইজ্জত জাল্লে শানহু ওর যেই জান্নাত, যেটা আল্লাহ বলেছেন কালা আদাত্তু, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করেছি আমার ওই বান্দার জন্য যারা সৎ কর্ম করে, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাতে এমন কিছু রেখেছি যেগুলো এই আমলের মাধ্যমে আমাকে পেতে হবে। আমলের মাধ্যমে প্রথমে ইমান ঠিক করতে হবে, মুমিন হতে হবে, তারপর এই আমলগুলা, তারপর এই আমলগুলা সে করলে পরে আল্লাহ রাব্বুল ইজ্জত জাল্লে শানহু তাকে জান্নাত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই জান্নাত পাওয়ার তৌফিক দান করেন এবং এই আমলগুলো করার তৌফিক দান করেন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিলহু ফালা হাদিয়া লাহ ফাইন খাইরাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খাইরাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম شر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل ضلالة في النار أما بعد সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, জান্নাত লাভের যে কর্মগুলো তা অনেক আছে, আপনারা কোরআন এবং সহিহ হাদিস পড়ে সেগুলো জেনে নেবেন। এর মধ্যে একটি আরেকটি হচ্ছে জান্নাত লাভের উপায় রাসূলের সুন্নাকে মহব্বত করা, এটা রয়েছে তিরমিজির হাদিস এবং মেশকাতেও রয়েছে এই হাদিসটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসালাম বলেন যে মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে, তারপর বলছেন ফাকাদ আহাব্বানি, সে যেন আমাকেই ভালোবাসল। সুন্নাকে ভালোবাসা, রাসূলকে ভালোবাসা, কারণ এখন আপনি যদি দাবি করেন যে আমি মুহাম্মদ ইসলামকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, রসুল তো নাই, আপনি যে ভালোবাসবেন ওনার খেদমত করে ওনার পরিচর্যা করে সেটা আপনি দেখাতে পারবেন, কারণ রাসুল আপনার সামনে উপস্থিত নয়। কিন্তু রাসুল সাল্লাম বলছেন যে আমার সুন্নাকে ভালোবাসে সে আমাকে ভালোবাসলো। তারপর বলেন ওয়ামান আহাব্বানি, আর যে আমাকে ভালোবাসলো, সুন্নাকে ভালোবাসা যেহেতু হয়েছে রাসুলকে ভালোবাসা, তাই রাসুল বলতেছেন যে আমাকে ভালোবাসলো, কানা মাইয়া ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে সুন্নার প্রতি আমাদের এর উদাসীন হওয়া চলবে না, বরঞ্চ সুন্নাকে মহব্বত করতে হবে। যেহেতু এটাকে মহব্বত করলে রাসূলকে মহব্বত করা হয়, এটা তিরমিজিতে এবং মিশকাতের হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে রাসূলের সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إني أعوذ بك من عذاب جهنم وأعوذ بك من عذاب القبر وأعوذ بك من فتنة المسيح الدجال وأعوذ بك من فتنة المحيا والممات اللهم إني أعوذ بك من المأسم ومن المغرم اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادك اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد اللهم اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا إن الله يأمركم
فاذكروني اذكركم واشكروا لي ولا تكفرون ان الصلاه كانت على المؤمنين كتابا موقوتا اقيموا الصلاه